হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, পুলিশ কনস্টেবলে সার্কুলার দিয়েছে। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে এইবার আর ব্যাংকে গিয়ে চালান ফর্ম জমা দিতে হবে না, এর পরিবর্তে 120 টাকা জমা দিতে হবে। এই 120 টাকা কোথায়, কবে এবং কখন জমা দিতে হবে এটা আমি আপনাদেরকে জানাবো এবং কিভাবে জমা দিবেন এটাও জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যে আপনাদের মাঠ, ধরুন সাপোজ ধরুন আপনার মাঠ 13 তারিখ, মাঠ তো 3 দিন হয়। তো বন্ধুরা, সাপোজ ধরুন আপনার মাঠ 13 তারিখ, তো 13, 14, 15 এই 3 দিন যাওয়ার পর, এই 3 দিনে যদি আপনি উত্তীর্ণ হন, উত্তীর্ণ হওয়ার পর আপনাকে কী করতে হবে, উত্তীর্ণ হওয়ার পর আপনাকে যে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের ফলাফল প্রকাশের ওই 3 দিনের পর, এই যে একটা ফলাফল প্রকাশ করা হবে 3 দিনের দিন, ওই ফলাফল প্রকাশের পর 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল হতে নিম্নবর্ণিত ধাপ অনুসরণ, মানে কী কী ধাপ এটা আমি পরে বলে দিচ্ছি। তো ধাপ অনুসরণ কত, পরীক্ষার লিখিত পরীক্ষার ফি বাবদ 120 টাকা জমা দিতে হবে। তো আমি যে 3 দিন বললাম, ওই প্রথম 3 দিন যে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। তো বন্ধুরা, এখানে দেখুন কি বলেছে, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে 120 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল হতে 2টি SMS সেন্ড করতে হবে। প্রথম এসএমএসে কী লিখবেন, TRC স্পেস ইউজার আইডি, আপনার যে ইউজার আইডিটা আছে, আপনার ইউ আর সিলেক্টেড এরকম যে একটা আসছিলো, আপনাদের SMS আসছিলো, সেখানে যে ইউজার আইডিটা আছে সেই ইউজার আইডিটা এখানে দিয়ে দিবেন এবং 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এই দেখুন, এখানে এক্সাম্পল হিসেবে দিয়ে দিয়েছে TRC স্পেস এবং এটাকে ইউজার আইডি হিসেবে। তো আপনাকে একটা রিপ্লাই আসবে এরকম, রিপ্লাই অ্যাপ্লিক্যান্ট নেম 120 টাকা, এরকম একটা রিপ্লাই আসবে, ঠিক আছে। তো রিপ্লাইয়ের সাথে একটা পিন নাম্বার আসবে। তো দ্বিতীয় SMS আপনাকে করতে হবে TRC স্পেস ইএস স্পেস পিন নাম্বার। প্রথম SMS দেওয়ার পর আপনার যে রিপ্লাই আসবে সেই রিপ্লাইতে পিন নাম্বার দেওয়া থাকবে, ওই পিন নাম্বারটা দ্বিতীয় SMS এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দেওয়ার পর আপনাকে এই যে ঠিক রিপ্লাই যে এরকম একটা দেওয়া হবে, কংগ্রাটস অ্যাপ্লিকেন্টস নেইম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর রিটার্ন। তো বন্ধুরা, এরকম একটা আসবে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখুন, ওই SMS-এ ইউজার আইডি থাকবে, পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো বন্ধুরা, এটা আপনারা না পারলে কি করবেন, আপনাদের কাছের কোনো কম্পিউটার দোকানে গিয়ে তাদেরকে বলবেন এটা করার জন্য, মানে SMS-টি টাকাটা পে করার জন্য, ঠিক আছে। সবার কাছে কিন্তু টেলিটক সিমটা থাকে না, তো আপনাদের কাছের কোনো কম্পিউটার দোকানে গিয়ে এই টাকাটা আপনারা পে করবেন, টাকাটা জমা দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড, দ্বিতীয় SMS দেওয়ার পর কিন্তু রিপ্লাই আসবে, ওই রিপ্লাইতে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া থাকবে। ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে, ঠিক আছে, এখানে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করার তো লিখিত পরীক্ষার রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে 1 কপি প্রিন্ট করতে হবে। তো বন্ধুরা, এটা আপনারা আপনাদের কাছের কোনো কম্পিউটার দোকান থেকেই করে নেবেন। এখানে আমি যত কিছু বললাম যে SMS পাঠাতে হবে, এটা পাঠাতে হবে, আপনাদের কাছের কোনো কম্পিউটার দোকানে গিয়ে পাঠাবেন, তাহলে নির্ভুল হবে, ঠিক আছে। তো সেখান থেকে আপনারা এটা করে নেবেন, এই যে লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্রটা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 120 টাকা কোথায় জমা দিতে হবে, কখন জমা দিতে হবে এবং কীভাবে জমা দিতে হবে। তো বন্ধুরা, তারপরও যদি আপনারা বুঝতে না পারেন কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং।